চট্টগ্রামের শ্বাসরোধে নৃশংসভাবে হত্যার শিকার সাত বছরের এক শিশু স্বজনদের অভিযোগ ধর্ষণের পর তাকে হত্যা করেছে মুন্না নামে এক যুবক স্থানীয়দের সহায়তায় তাকে আটক করেছে পুলিশ এক পাশণ্ডের লালসার শিকার হয়ে প্রাণ হারিয়েছে বুকের থন তাই চট্টগ্রাম মেডিকেলের মর্গের সামনে মায়ের এমন বুক ফাটা কান্না রোববার সকালের ঘটনা চান্দগাঁও থানার সানোয়ারা আবাসিক এলাকা সংলগ্ন চান্দার বাপের বাড়ি এলাকায় বাকের হোসেন ও নাজমা আক্তার দম্পতি সাত বছরের মেয়ে তানহা আক্তার মারিয়াকে বাসায় রেখে কর্মস্থলে যান এই সুযোগে বখাটে যুবক রাকিবুল ইসলাম মুন্না বাসায় ঢুকে মারিয়ার উপর পাশবিক নির্যাতন চালায় এরপর হাত বেঁধে গলা টিপে হত্যা করে কিছুক্ষণ পর ফুফু মারিয়াকে খুঁজতে গেলে তাকে ধাক্কা মেরে বাসা থেকে পালিয়ে যায় মুন্না সাড়ে আটটা বাজে আসি দেখি ওর দরজা বন্ধ সবসময় আসি দেখি ও মানে বাইরে থাকে দরজা খোলা থাকে ওরে রাস্তা ফাই এখানে ফাই এখন আজকে না দেখার কারণে ওর দরজা বন্ধ দেখি আমি ওর দরজা ওরে ডাকতেছি দরজা ভাই টোকা দিয়ে ওরে ডাকতেছি মারিয়া মারিয়া দরজা খোল দেখি যে দরজা খোলে না পরে একটা ছেলে আসিল ভিতরে ওই ছেলেটা কথা বলি আমরা ও বাথরুমের ব্যাপার নিয়ে কথা বলতেছি ওই ছেলেটা দরজা খুলে দিয়ে এভাবে দরজার নিচে লুকাই রয়েছে লুকাইয়ে থাক স্যার এখন দরজা এতটুকু খোলা ছিল এতটুকু খোলে না ও ওইখানে দাঁড়ায় রয়েছে পরে আমরা আমি মনে করছি বাইয়া আমি কি বাইয়া আপনি লুকে রয়েছেন কা ও আন্টিকে বলে এই তুমি লুকে রয়েছো কা তুমি দরজা খোলো না পরে দেখি যে একটা ছেলে আমরা চিনি না ওই ছেলেটা কি করছে জুতা ফাঁয়ে জুতা দেখি ও ছেলেটা বাইর হয়ে আমাদেরকে ধাক্কা মারে চলে গেছে ওই আনোয়ার ভাইয়ে পিছনে পিছনে দৌড়েছে ধরতে পারে না মারিয়ার বাবা বাকের হোসেন পেশায় রিক্সা চালক মা নাজমা আক্তার গার্মেন্টস কর্মী একমাত্র সন্তানের এমন নৃশংস খুনের ঘটনায় দোষীর সর্বোচ্চ শাস্তি চান তারা আমি যাই সব চাকরি যাই এই সঙ্গে দেখছি মারিয়া গোদ্দারের পাশে খেলে খেলে হর আমি কো মারিয়া আমি অফিসের দিকে যাই কো আমু যো তো আমি ফতদিন মারিয়ারে দেখি মারিয়া খেলে দরজা খুলি না থাকে আজ যে বলে দরজা আটকা নিয়ে আসছিল আমার মনারে জিগে মারছে হিগারে চিনি নিয়ে কে মারছে দূরে কইতে হারি না হিগে খোলারে দোচ্ছে দরি আমার মনে আদুনান বান্ধুনি আসিল বৈদুনান বান্ধুনি আসিল বান্ধি দই আমার মনে রে মারি হেলাইছে আমার বাকি রে মারে কি বুঝনা রে দিবার রে মা কেমনে তোমার কথা বলু মুরে মারে কলে যাবা কি রে মারে কত সুন্দর করি কথা না গো কইছে গো আমার মেয়ে আমার না ফাটতেছে যে আমি আমার থেকে কেমন লাগতেছে আমি কইতে পারবো হে মারছে হাতে তো মানে কিছু লাগতেছে না মানে আমি হের ফাঁসি চেতেছি যে হে এই কাজটা করলো কারণ হের ফাঁসি হওয়া উচিত হে যে কাজটা করছে ঘটনার পর পালিয়ে পাশের একটি পুকুরে লুকিয়ে থাকে মুন্না খোঁজাখুঁজির পর সেখানে পেয়ে তাকে গণপিটুনি দেয় স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধারের পর আটক করে পুলিশ তাদের ধারণা ধর্ষণের পর হত্যা করা হয়েছে মারিয়াকে এখনও শ্রোতাল যেহেতু করা হয়েছে এবং আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত মারা গেল কীভাবে এটা শ্রোতালে পোস্টমর্টমে চলে আসবে আর আপাতত দৃষ্টিতে আমাদের দেখে মনে হচ্ছে যে তার গলায় দাগ আছে হয়তো শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে আর তার আগে তাকে যে সিন্ড্রোমার পাচ্ছে প্যান্ট খোলা ছিল রেপ করা হয়ে থাকতে পারে এটা তদন্ত সাপেক্ষ বিষয় আপনারা আমরা স্পষ্টভাবে এখন কিছু বলতে পারছি না মারিয়াদের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি অভিযুক্ত মুন্নার বাড়ি কক্সবাজার ইমদাদুল হক চ্যানেল 24 চট্টগ্রাম